सो हे स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल एवरीडे लाइफ। आज के तुम्हारे देखो सीयू एग्जाम फॉर्म फिल आप कीभावे करबे, ईआरपी लग इन कर पेमेंट कीभावे तुम्हारा करबे, माई सबजेक्ट के जेनारेट पीडीएफ कीभावे बेर करबे, समस्तटाई भिडियोर मध्य थाकबे। तो भिडियो शुरू करार आगे एकटाई अनुरोध, जदि भिडियो भलो लागे अवश्य लाइक करो, चैनल के सबसक्राइब करो, बंधुदेर के अवश्य शेयर करो। एट फार्स्ट तुम्हारे हमें तुम्हारे कलेजे जो नोटिस दिए नोटिस पढ़े तुम्हारे शुनिए दीची, तर क्यों स्टेप बाय स्टेप फर्म फिल आप करी समस्तटाई देखिए देव। देखो प्रथम जेटा रही है, इट इज हियर बाय नोटिफाइड टू ऑल कन्सर्न दैट द सिस्टम ऑफ ऑनलाइन सबमिशन ऑफ सीयू एग्जाम फर्म फिल आप फॉर बीए बीएससी बीकॉम ऑनर्स एंड जनरल पार्ट थ्री, जैक सिस्टम विल ओपन ऑन 24/5/2023 एंड एंड ऑफ द पोर्टल 30/5/2023। 24-30 तारीखर मध्य पोर्टाल चालू थाकबे एबं तार मध्य ही तुम्हारे फर्म फिल आप करते हबे। इन द सीयू एग्जाम पोर्टाल वेबसाइट दिए दिए फर्म्स उल सबमिटेड टू कलेज एज पर द फलोईंग शिड्यूल। एक समय निर्दिष्ट दिए दिए कलेजे जमा देवर जो डे सेक्शन जो रही है मंडे टू फ्राइडे 10:30 থেকে 3টে এবং স্যাটারডে রয়েছে 10:30 থেকে 12:30। তো প্রথমে দিয়েছে 25 তারিখ রয়েছে অল বিএ, ঠিক আছে, অল বিএ অনার্স যাদের রয়েছে তারা 25 তারিখে কলেজে গিয়ে জমা দিতে হবে। 26 তারিখ রয়েছে অল বিকম অ্যান্ড অল বিএসসি অনার্স অ্যান্ড জেনারেল। 27 তারিখ রয়েছে অল সাপ্লিমেন্টারি স্টুডেন্টস ডে অ্যান্ড মর্নিং সেকশান, যাদের সাপ্লি রয়েছে তারা 27 তারিখে জমা দেবে, এবং অল পার্ট থ্রিও রয়েছে 27 তারিখ, এবং 29 তারিখ রয়েছে অল বিএ জেনারেল রেগুলার স্টুডেন্টস। ওর একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবে মর্নিং সেকশন রয়েছে 8টা থেকে 10:30টার মধ্যে জমা দিতে হবে 26 তারিখ, এটা অল বিএ জেনারেল। এখন একটু নিচে আবার স্ক্রল করলে দেখাচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যান্ড ফিজ। তো ডকুমেন্টস কী কী জমা করতে হবে তার জন্য টোটাল ডিটেল রয়েছে, 1 কপি অফ ডিউলি সাইন্ড হার্ড কপি অফ অনলাইন সিইউ এক্সাম ফর্ম and mention your college role in handwriting on top of the CU form. CU je form ta tumra ber korcho ba je form ta 355 taka je form thakbe ar ki cuexam.net theke je form ta fill up hobe oi form er thik uporer dike tomader handwriting e roll number ta likhte hobe, ebong number 2 royeche 1 copy of ERP payment slip of college dues, mane college theke je dues ta thakbe 455 বা 50 টাকা এমন কিছু হবে, ইআরপি লগ ইন দিয়ে এটা পেমেন্ট করে বের করতে হবে। এবং তারপরে রয়েছে সিইউ এক্সাম ফিজ, সেটিও সেম প্রসেস। এবং 3 নম্বর রয়েছে 1 কপি অফ মাই সাবজেক্ট ফ্রম ইআরপি পোর্টাল। ইআরপি পোর্টালের ভিতরে মাই সাবজেক্ট অপশান থাকবে, সেখান থেকে জেনারেট পিডিএফ করলে ইআরপি থেকে তোমরা সাবজেক্টটিও ডাউনলোড করতে পারবে। এবং 4 নম্বর সিইউ ফ্রম কারেকশান ফিজ 50 টাকা, ইফ কারেকশান ইজ রিকোয়ার্ড, যদি কারেকশানের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে সেই ফর্মটা তোমাদের বের করতে হবে। নিচে দিয়ে দিয়েছে সাপ্লিমেন্টারি ফি, সাপ্লিমেন্টারি যাদের রয়েছে তারা কিন্তু কলেজে গিয়ে সিইউ এক্সাম ফি অ্যাডিশনাল অ্যাজ পার সিইউ ফর্ম এবং সাথে তোমরা সাপ্লিমেন্টারি ফিজ রয়েছে সেটিও জমা দিতে পারবে। অ্যাট ফার্স্ট আমরা গুগলে এলাম, এখানে সিইউ এক্সাম বলে লিখব, এখানে 3টে পরপর অপশান চলে আসছে সিইউ এক্সাম উইন্ডো। তো এর মধ্যে প্রথমেরটাই আমরা সিলেক্ট করে নিলাম, তোমরা 3টের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। তারপর সিইউ এক্সাম ডট নেট অপশান চলে এসছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ ক্যালকাটার পেজ ওপেন হয়ে গেছে। একদম শেষের দিক থেকে 2 নম্বর যে অপশানটি রয়েছে বিএ বিএসসি পোর্টাল ফর কলেজ বিএ বিএসসি স্টুডেন্ট, ওইখানে আমরা ক্লিক করছি। এইখানে ক্লিক করার পর একটা চেক লিস্ট, প্রফেশনাল মেরিট লিস্ট, অ্যাডমিট কার্ড এই যে অপশান দিয়েছে, তো এখানে ক্লিক করলাম। করার পর এখানে বেশ কয়েকটা 3টে বোর্ড রয়েছে, তো আমাদের সিবিএসসি বোর্ড যেহেতু সিবিএসসি বোর্ডের ক্লিক করলাম। করার পর বিএ বিএসসি বিকম তোমাদের যেটা থাকবে তোমরা চুজ করে নেবে, আমি বিএ স্টুডেন্টের করছি যেহেতু, তো ফর্ম ফিল আপ বিএ সিলেক্ট করলাম। তারপর সেমিস্টার 6, তারপর ফর্ম সাবমিশানে রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম ইনপুট করার কথা বলছে, তো আমি রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করে দিচ্ছি। এবং নামের তোমাদের ফার্স্ট 3 ক্যারেক্টার তোমরা লিখবে, 3টে অক্ষর নামের প্রথম অক্ষর 3টে দেবে, দেওয়ার পর সাবমিট করবে, তারপর নাম চলে আসবে, আসার পর কন্টিনিউতে ক্লিক করবে। তো এরপরে টোটালি ডিটেলস চলে আসবে, স্টুডেন্টের টোটাল ডিটেলস চলে এলো দেখতেই পাচ্ছ তোমরা। এবার তোমরা যদি চাও এখান থেকে কিছু কারেকশন করতে পারবে, যেমন অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি। যদি তোমরা এখানে সাবজেক্ট চুজের ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য রাখবে, তোমাদের যে 50 টাকা একটা পেমেন্ট করতে হয়েছিল বেশ কিছুদিন আগে সেমিস্টার সিট বুকিংয়ের সময় সম্ভবত, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডেস্কটপ স্ক্রিনে কীভাবে কী দেখে করবে।
তো ওইখানে তোমাদের সাবজেক্ট লেখা রয়েছে, ওই সাবজেক্ট যে লেখা রয়েছে ওটাকে ফলো করবে তোমরা। এখানে তোমাদের অপশন রয়েছে ডিএসি এ টু এবং বি টু, তো এই দুটিকে ফিল আপ করতে হবে। তো এই দুটি তোমাদের দেখতে হবে আগে থেকে তোমাদের যে 50 টাকা যে পেমেন্ট করেছিলে সেই স্লিপেই রয়েছে। আমি তোমাদেরকে স্লিপটি দেখিয়ে দিচ্ছি এবং এটিকে কোনো রকম মার্ক করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমার এটি কমপ্লিট হয়ে গেছে, আমি জাস্ট সাবমিটে ক্লিক করে এটিকে সেভ করবো এবং প্রিন্ট করে নেব। যদি তোমরা কেউ ইআরপি লগইনের স্টুডেন্ট কোড ভুলে যাও তার জন্য আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আই বাটনও দিয়ে দেবো তোমরা চেক করে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি ইআরপি লগইন অলরেডি করে ফেলেছি। তো ইআরপি লগইন যেহেতু আমার হয়ে গেছে আমি এই পেমেন্টে ক্লিক করব, করার পর সিইউ এক্সাম ফিজ রয়েছে এখানে ক্লিক করব। তো আগে আমরা দেখে নিয়েছি যে সিইউ এক্সাম ফর্ম ফিল আপ করেছি, ফর্ম ফিল আপে ওখানে 355 টাকা পেমেন্ট করতে বলছে, তো আমি 355 এখানে লিখে জাস্ট সাবমিট করলাম। করাতে আমার পেমেন্ট এখানে ডিটেলস দিয়েছে 355 টাকা এবং কলেজ থেকে যে পেমেন্ট ঠিক রেডি করেছে ওরা টিউশন ফিস শুধুমাত্র 450 টাকা। তো এই দুটো পেমেন্ট আমাকে এখানে করতে হবে, পে বিল বলে অপশান রয়েছে এই পে বিলের মাঝে। চলো ফটাফট আমি একটু পেমেন্টটা করে ফেলি। হ্যাঁ, এখানে চার্জ যেটা রয়েছে 5 থেকে 6 টাকা এক্সট্রা চার্জ লাগছে কার্ডে পেমেন্ট করলে, আদারওয়াইজ একটু বেশি চার্জ লাগবে যদি ইউপিআই করো প্রবলেম হতেই পারে। তো আমি কার্ড থেকেই করছি, কার্ডের পেমেন্ট একটু কম রয়েছে 6 টাকা যেহেতু, তো আমি পেমেন্টটি করে নিচ্ছি। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার দুটো পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, তো এইখানে আর কোনো পে বিলের অপশান নেই। তো আমি এখন এখান থেকে জাস্ট প্রিন্টের যে অপশানটি রয়েছে প্রিন্ট করে নেব। দুটোই আমার রিসিপ্ট কপি প্রিন্ট করে নিতে হবে যেহেতু দুটো লাগবে, তো প্রিন্ট আমি করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। তাহলে টোটাল আমার কাছে 3টে প্রিন্ট হলো, একটা হলো সিইউ এক্সাম ফর্ম, একটা সিইউ এক্সাম ফর্মের পেমেন্ট কপি এবং একটা ইআরপি লগইনের পেমেন্ট কপি, মানে কলেজ থেকে যে টিউশন ফি। এবার দ্বিতীয়টা আমাকে যেটা করতে হবে মাই সাবজেক্টে গিয়ে জেনারেট পিডিএফে ক্লিক করতে হবে, করার পর জাস্ট এটিকে প্রিন্ট করে নিতে হবে। নিলে আমার 4টে কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমি এটিকে প্রিন্ট করে নেওয়ার পরে জাস্ট আমি স্ট্যাবল করে নেব, নিয়ে কলেজে জমা দিয়ে দেব। ফার্স্ট সিইউ এক্সাম ফর্ম, সেকেন্ড ইআরপি লগইন যে স্লিপ রয়েছে 355, তারপর রয়েছে 450 এবং একদম শেষে রয়েছে মাই সাবজেক্ট।